28 তারিখ রান অফ ভোটকে কেন্দ্র করে জোরে সোরে চলছে তুরস্কের নির্বাচনী প্রচারণা। ওই দিন ভোটের যুদ্ধে নামবেন দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু। ভোটের ফলাফল নিজের পক্ষে আনতে ইতোমধ্যে আট ঘাট বেঁধে মাঠে নেমেছে দুই পক্ষ। প্রথম ধাপের ভোটে রিসেপ তাইপ এরদোয়ান সর্বোচ্চ সংখ্যক ভোট পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন তিনি আদায় করতে পারেননি। মাত্র 5% ভোট কম পেয়ে এরদোয়ানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন কিলিচদারোগ্লু। এমন পরিস্থিতিতে এরদোয়ানকে পরাস্ত করতে পাঁচ উপায়ের দ্বারস্থ হচ্ছেন কামাল কিলিচদারোগ্লু। নির্বাচন বিশ্লেষকরা বলছেন, রান অফ ভোটে তুরস্কের বর্তমান প্রেসিডেন্টকে টপকে যেতে আর কোনো বিকল্প হাতে নেই রিসেপ তাইপ এরদোয়ানের প্রধান এই প্রতিদ্বন্দ্বীর। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তুরস্কে অবস্থান করা সিরীয় শরণার্থীদের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছেন কিলিচদারোগ্লু। সেই সঙ্গে এরদোয়ানের শরণার্থী নীতির কঠোর সমালোচনা করেছেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে নিশ্চিতভাবেই দেশে ফেরত পাঠাবেন সিরীয় শরণার্থীদের এবং সেটা করা হবে ক্ষমতা গ্রহণের প্রথম দুই বছরের মধ্যেই। প্রয়োজনে দেশের বাইরে থেকে অর্থ সাহায্য এনে শরণার্থীদের সিরিয়ায় পুনর্বাসিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন কামাল। বর্তমানে তুরস্কে প্রায় 10 মিলিয়ন সিরীয় শরণার্থী রয়েছে। নির্বাচনকে সামনে রেখে নিজের নতুন ইমেজ তৈরির দিকেও মনোযোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র ঘেঁষা এই রাজনীতিক। নিজেকে খাঁটি একজন তুর্কি হিসেবে পরিচিত করে তুলতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নিজের দৈনন্দিন কর্মকাণ্ডের বিভিন্ন ভিডিও শেয়ার করেছেন তিনি। পাশাপাশি এও জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ঘুণাক্ষরেও কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসবেন না। রান অফ ভোটের প্রচারণায় শক্তিশালী একজন সঙ্গীকেও পাশে পেয়েছেন কামাল কিলিচদারোগ্লু। গত কয়েকদিনের নির্বাচনী জনসংযোগের সময় কামালের পাশে দেখা গেছে ইস্তাম্বুলের মেয়র ইকরেম ইমামোগুলুকে। 2019 সালে ইকরেম ইমামোগুলুর কাছেই ইস্তাম্বুলের নিয়ন্ত্রণ হারায় এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। তুরস্কের ভবিষ্যৎ রাজনীতিতে একে পার্টির শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হয় ইকরেম ইমামোগুলুকে। প্রথম দফার ভোটে সুপ্রিম ইলেকশন কাউন্সিলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন কামাল। তার অভিযোগ, তাকে দেওয়া বেশ কিছু ভোট প্রতিপক্ষের ঝুলিতে গিয়ে পড়েছে। রান অফ ভোটে এমনটা হতে দিতে চান না এই রাজনীতিবিদ। 28 তারিখে জনগণের দেওয়া প্রতিটি ভোট পর্যবেক্ষণ করার ঘোষণা দিয়েছেন তিনি। রান অফ ভোটের দিন নিজের সমর্থকদের ভোট কেন্দ্রে হাজির করাটাও অন্যরকম চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে কামাল কিলিচদারোগ্লুর কাছে। ভোটের দিন দয়া করে অদৃশ্য না হয়ে যেতে নিজের সমর্থকদের অনুরোধ করেছেন এই প্রেসিডেন্ট প্রার্থী। এই লক্ষ্যে প্রথম দফার ভোটের পর থেকেই নিজের সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কামাল কিলিচদারোগ্লুর আশা, 28 তারিখে এরদোয়ানকে হারিয়ে জয়ের মালা তিনিই ছিনিয়ে আনবেন, হবেন তুরস্কের পরবর্তী কান্ডারি। সাইফ বিন আইয়ুব, কালবেলা ডেস্ক।